যেহেতু ওরা আসলে আছে রাস্তা ধরবে না করে লাইট জানি তো মানে আমি জানাবো কখন আসবে বলো উনি চল আর ওটা করবে সারা পশ্চিমবঙ্গে সহ বিভিন্ন আমাদের জেলায়ও যে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী আছে, সেই সঙ্গে অশোকনগরেও আমাদের অশোকনগর কল্যাণগড় পৌরসভা এফও সাহেব অর্থাৎ ফাইন্যান্স অফিসার, এক্সিকিউটিভ অফিসার এবং আমাদের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর প্রশাসক মণ্ডলীর অন্যতম সদস্য মাননীয় কৃষ্ণা চক্রবর্তী, বিভিন্ন ডিপার্টমেন্টের যারা ইনচার্জ তারা এই মুহূর্তে করোনায় আক্রান্ত হয়েছে। সেই কারণে আগামীকাল অর্থাৎ শনিবার আমরা পৌরসভা সম্পূর্ণ বন্ধ রেখেছি জরুরি পরিষেবা বাদ দিয়ে। অর্থাৎ শনিবার বন্ধ রাখলে আমরা রোববারও বন্ধ থাকাতে, এই দুই দিনকে আমরা বন্ধ রাখাতে আমাদের যে করোনার ঊর্ধ্বমুখী চেনটাকে আমরা ভাঙতে পারবো এবং আমরা শনি রবি পৌরসভাকে আমাদের যে করোনার যে জীবাণু সেই জীবাণু মুক্ত করবার জন্য আমরা সম্পূর্ণ পৌরসভার অফিসকে স্যানিটাইজ করব, জীবাণু মুক্ত করব, এই জন্যই আমরা বন্ধ রেখেছি। মোট কতজন আক্রান্ত আছে এই মুহূর্তে পৌরসভা? দেখুন, এই মুহূর্তে আমাদের অশোকনগর কল্যাণগড় পৌরসভার ইফেক্টিভ প্রায় 10 থেকে 11 জন আছে এবং আজকেও আমরা দেখেছি অনেকে আসেনি, তাদেরকে ফোন করে জেনেছি, তারা বলছেন যে তাদের একটু মৃদু জ্বর সর্দি কাশি আছে, তারা টেস্ট করায়নি, আমরা তাদেরকে টেস্ট করতে বলেছি, টেস্ট করে দেখুন। তো আমরা আশা করব যে আগামী কয়েকদিনের মধ্যে অশোকনগরের আমাদের করোনার গ্রাফ অনেক নিম্নমুখী হয়ে যাবে। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি মাস্ক ছাড়া বাইরে কেউ বেরাবে না সেই প্রচারও করছি, আমরা নিজেরাও এই বিষয়ে সচেতন, সুতরাং মানুষ ভালো থাকবে, মানুষ সুস্থ থাকুক, আমাদের এই বার্তা নিয়ে আমরা চলছি। स्मार्ट इन्वेस्ट, आज ही संपर्क कीजिए और अपना समय, पैसा और स्वास्थ्य बचाए। जी बिल्कुल, मैं आज ही स्मार्ट इन्वेस्ट का संपर्क करता हूँ। अधिक जानकारी के लिए कॉल करें 9077123060 अथवा व्हाट्सएप करें 9485132399 अथवा ईमेल करें om.esmartinvest@gmail.com पर या फिर हमारी वेबसाइट esmartinvest.com पर मुलाकात लीजिए।